Assalamualaikum, welcome back to my channel. আমি সুকন্যা আবার চলে আসলাম আপনাদের কাছে। আপনাদের কথা মনে পড়লো, তাই আমার চ্যানেল থেকে আমি আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসছি। তো করোনা ভাইরাস সম্পর্কে আপনারা সবাই জানেন, কোভিড-19 সবাই এই রোগ সম্পর্কে কম বেশি সবাই জানেন, কম বেশি না ঘরে ঘরে মানুষে সবাই জানে। আর বাংলাদেশে সব মানুষ এখন হোম কোয়ারেন্টাইনে আছে, লকডাউনে আছে। যাই হোক, তো যারা মধ্যবিত্ত গরিব সবাই এখন এই বাইরে না কাজ করে খেয়ে না খেয়ে অনেকে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে আছে। তো যে যা পারেন আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত আর হলো আপনার গরিব রিক্সা চালক, যেভাবে পারেন সবাইকে সহযোগিতা করবেন। তো আমি আপনাদেরকে আজকে ভিডিওটি দেখাচ্ছি এই কারণে, আমি আমার সামর্থ্য অনুযায়ী আমি 25টা পরিবারকে সহযোগিতা করেছি। তো আমি এই কারণে আপনাদেরকে দেখাচ্ছি, প্রতিটা মানুষ মানুষের পাশে দাঁড়াবে, মানুষ মানুষের জন্য। আমি আমার অনুভূতি আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটি করছি। আপনারা অবশ্যই আপনাদের দৃষ্টিভঙ্গি পাল্টাবেন। আপনারা আপনাদের ঘরে যা খাবার আছে, আপনাদের যে সবসময় বাজার করে দিতে হবে গরিব মানুষদেরকে তা নয়, আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী আপনারা দুপুরের খাবার রাতের খাবার রান্না করেন। তার সাথে আপনারা যদি একজন বা দুইজনের খাবার এক্সট্রা রান্না করেন, সেখান থেকেও কিন্তু আপনারা প্রতিদিন দিতে পারেন। আর এখন রমজান মাস, রমজান মাসে আপনারা ইফতারি করাতে পারেন। অনেক ছোট ছোট বাবুরা আসে খাবারের জন্য, ইফতারের আগে পরে চেয়ে থাকে। তো তখন আপনারা ইফতারিটা তিনজনের জন্য বাড়িয়ে নিতে পারেন এক্সট্রা, তাহলে ওদেরকে আপনারা প্রতিদিন খাবারটা দিতে পারেন। আমি আরেকটা আইডিয়া দিতে পারি, আপনারা 400-500 টাকার মধ্যে 15 জন থেকে 20 জনের খাবার রান্না করতে পারেন। যেমন আপনার ডাল ভুনা, ডিম, আর হলো খিচুড়ি বা ভাত, এভাবে আপনারা 15 থেকে 20 জনের মানুষ 400-500 টাকার মধ্যেও হয়ে যায়। এভাবে আপনারা সহযোগিতা করতে পারেন, বা আমার মতন আপনারা বাজার গিয়ে সহযোগিতা করতে পারেন। করোনা ভাইরাস আসলে আমরা কখনো ভাবি নাই, পুরো পৃথিবীটা এখন স্তব্ধ হয়ে আছে, মনে হয় মৃত্যুর কূপ। তো সবার কাছে দোয়া চাচ্ছি, আমার জন্য দোয়া করবেন, আমাদের বাংলাদেশের মানুষের জন্য দোয়া করবেন, পুরো পৃথিবীর জন্য দোয়া করবেন যেন করোনা ভাইরাস মুক্ত হয়, আমরা আবার সুন্দর একটি সকাল দেখতে চাই। আমার এই ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাই।